السلام عليكم ورحمه الله بسم الله الرحمن الرحيم পরসবের যারা পড়া দূর করার মহামূল্যবান ঔষধ প্রিয় দর্শক কলকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র আজকে জানাবো আপনাদেরকে পরসবে জ্বালা পড়া বা ইউরিন ইনফেকশন দূর করার উপায় বন্ধুগণ পরসবে জ্বালা পড়া বা ইউরিন ইনফেকশন এর সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত বা প্রত্যেকটি ফ্যামিলিতে প্রত্যেকটি ঘরে ঘরে পরসবে জ্বালা পড়া আক্রান্ত রোগী কমবেশি দেখতে পাওয়া যায় এটি নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে বেশি দেখা দেয় বিশেষ করে পুরুষ তুলনায় নারীদের সমস্যাগুলো অনেক পরিমাণ বেশি দেখা দেয় বিশেষ করে পরসবে জ্বালা পড়া তলপেট ব্যথা এটি কোনো রোগ নয় এটি সাধারণত ব্যাকটেরিয়া জাতীয় একটি সংক্রমণ আর এটি হলেই বিশেষ করে মা বোনদের পরসবের রাস্তায় ইনফেকশন জ্বালা পড়া হলেই মাজা কোমর ব্যথা করে এবং তলপেট ব্যথা করে অনেক সময় প্রস্রাব করতে কষ্ট হয় প্রস্রাব থেমে থেমে যায় কিলের মতো প্রস্রাব হয় না প্রস্রাব জ্বালাতে বাঁচার জন্য একটি ঔষধ বলে দেব যে ওষুধটি আপনি ঘরে থেকে ঘরে বসে খেয়ে আপনি নিজে থেকে এই সমস্যা দূর করতে পারবে নাম্বার ওয়ান একটি কচি ডাবের পানি আপনার এই প্রস্রাব ইনফেকশন জ্বালা পড়া দূর করতে পারে তো বিভিন্ন কারণে জ্বালা পড়া হতে পারে পানি কম খাওয়ার কারণে জার্নি করার কারণে অনেক মা বোনদের প্রস্রাবের রাস্তায় বিভিন্ন সময় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে বিশেষ করে মাসিকের আগে পরে অনেক সময় দেখা যায় অপরিষ্কার থাকার কারণে টয়লেট ঠিকমতো বা বাথরুম পরিষ্কার করে না করার কারণে বিভিন্ন কারণ মা বোনদের হয়ে থাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বিশেষ করে গা গোসল প্রতিদিনই করে কোনো গ্যাপ যাতে না যায় নাম্বার ওয়ান নাম্বার টু ওইসব মা বোনদেরকে বলবো যাতে সাদা স্রাব মাসিক ঠিকমতো হচ্ছে না তাদের সমস্যা বেশি হয়ে থাকে তারা অবশ্যই আপনারা পানি বেশি করে খাবেন পানির কোনো বিকল্প হতে পারে না প্রস্রাব ইনফেকশন দূর করার জন্য তাই সকলে পুরুষ এবং মহিলা যারাই এই সমস্যায় ব্যাকটেরিয়া সমস্যা জ্বালা পড়া সম্ভব ভুগতেছেন অবশ্যই বেশি পরিমাণে পানি খাবেন পাশাপাশি ভিটামিন সি জাতীয় খাবার খাবেন এর ভিতরে বিভিন্ন ফলমূল হতে পারে সবুজ শাকসবজি হতে পারে এর ভিতরে যেমন মাল্টার কথা বলবো যারা এই সমস্যা ভুগতেছে ব্যাকটেরিয়া পরসে ইনফেকশন বা জ্বালা পড়া ভুগতেছেন অবশ্যই মাল্টা জুস করে খাবেন এছাড়াও তারা বিশেষ করে ডাবের পানির পাশাপাশি আপনারা লেবুর পানি অবশ্যই খাবেন অনেক মা বোন দেখা যায় অনেক বাচ্চা স্কুলে ছাত্রছাত্রী দেখা যায় পানি কম খায় অভ্যাসে পানি কম খাওয়া তাদের এই সমস্যা বেশি হয়ে থাকে অবশ্যই তারা বেশি পরিমাণে পানি খাবেন পানির কোনো বিকল্প কিছু হতে পারে না যে কোনো রোগের উৎপত্তি হয় পানি কম খাওয়ার গুণে তাই অবশ্যই বেশি পরিমাণে পানি খাবেন বিশুদ্ধ পানি খাবেন ডাবের পানি মাল্টার জুস বেশি পরিমাণে খাবেন সবুজ শাকসবজি এবং কাঁচা আমলখি কাঁচা আমলখি পুরুষ এবং মহিলাদের জন্য একটি অ্যান্টিবায়োটিক ঔষধ সেটি কী আবার এগুলো আপনার ইনফেকশন দূর করার জন্য অ্যান্ডোবডি শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে অ্যান্ডোবডি দূর করা এবং ঠিক রাখার জন্য আমলকি হতে পারে আদর্শ খাবার তাই কাঁচা আমলকি প্রতিদিন তিন চারটে করে চাপা চাপা খাবেন ওইভাবে না খেতে পারলে পায়ে পাটায় পিষে রস করে মধুর সাথে খেতে পারেন জুস করেও খেতে পারেন অর্থাৎ যেভাবে পারেন কাঁচা আমলকি খাবেন তো বন্ধুগণ এইসব খাওয়ার মাধ্যমে আপনার পরসবে জ্বালা পড়া ইনফেকশন ব্যাকটেরিয়া দূর করতে পারবেন ভিডিও লম্বা করবো না অবশ্যই ভালো লাগে লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ